বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গানটি নিয়ে নেটিজেনদের মধ্যে তর্ক বিতর্ক চলছে সেটি হলো তুই 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 আমার বয়াম পাখি কই। অনেকেই গানটির বয়াম পাখিকে অশ্লীল বলে মন্তব্য করেছেন, আসলে তা কতটা সত্য একটু দেখে আসি। নেট দুনিয়ায় এ গানে মিথিলার অশ্লীলতা নিয়ে চরম তোলপাড় চলছে, কারণ অনেকেই বয়াম পাখির ওই দৃশ্যগুলো এভাবে আগে হয়তো দেখেননি। হয়তো হলিউড বলিউডের দুনিয়ায় এসব ডাল ভাত, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কতটা মানুষই তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ, তাও আবার মিথিলাকে জড়িয়ে, যার কিনা রয়েছে একটা উজ্জ্বল ক্যারিয়ার। কেউ কেউ গানটির প্রশংসা করলেও বিরোধিতাকারীর সংখ্যাই বেশি। মাইসেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজের গান বয়াম পাখি, এ গানের প্রতিটি কথার ব্যাখ্যায় না গিয়ে শুধু বয়াম শব্দটির দিকে যদি খেয়াল করি কি ব্যাখ্যা দ্বারায় সেদিকে একটু নজর দেওয়া যাক, কারণ এই শব্দটিকে ঘিরে আবর্তিত হচ্ছে অশ্লীলতার সমুদয় গল্প। এই গানের গীতিকার খোয়াম সানু সন্ধি, তিনি বিবিসির প্রতিবেদনে জানান গানটি চট্টগ্রামের ভাষায় লেখা। এ গানের বয়াম শব্দটি দিয়ে তিনি প্রিয় মানুষ বুঝিয়েছেন। বয়াম শব্দটি আরও বিস্তৃত তথ্য পাওয়া যায় ভাষাতত্ত্ব থেকে। ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ আমিনের মতে পর্তুগিজ শব্দ বয়াম কালক্রমে বাংলা ভাষায় এসেছে। বাংলা অভিধান থেকে জানা যায় বয়াম বলতে বোঝায় কাঁচ মাটি বা সিরামিকের ঢাকনাযুক্ত চওড়া মুখের পাত্র। ইতিহাস থেকে জানা যায় পর্তুগিজরা এদেশে আসার পর থেকে বয়াম পাখি শব্দটি চালু হয়, কারণ পর্তুগিজরা এদেশে আসার সময় বয়ামের ভেতরে সঙ্গে করে নিয়ে আসত ছোট ছোট পাখি। এই পাখি তারা নিয়ে আসত কখনো বিক্রির উদ্দেশ্যে, আবার কখনো পোষার উদ্দেশ্যে। বিশ্বের অনেক দেশে এ পাখি বেশ জনপ্রিয়। ইংরেজিতে এ ধরনের ছোট পাখিকে বলা হয় বোতল বার্ড। কাব্যে বা সাহিত্যে এই বোতল বার্ড বা বয়াম পাখি ব্যবহার করা হলে এই বয়ামের অর্থ দাঁড়ায় অন্তর বা হৃদয়, আর পাখি বলতে বোঝায় ভালোবাসার মানুষ। এই গানটি আলোচনায় আসার পর তরুণ প্রজন্ম বেশ লুফে নিয়েছেন এবং তারা নিজেদের মতো করে টিকটক ভিডিও করে সোশ্যাল দুনিয়ায় ছেড়ে দিচ্ছেন। এখন দেখার বিষয় এই গানের আবেদন কতদিন থাকে। Oh,